বেদাতগুলোর মধ্যে আমরা প্রধানত দুটো বেদাত পাই, একটা হলো শিয়াদের বেদা আর একটা হলো নাসিবিদের বেদা। শিয়া শিয়া আমরা জানি, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসেন অথবা আহলুল বাইতের প্রতি তাদের আকর্ষণ আছে বলে তারা দাবি করে, সত্যিকার অর্থে এটা তাদের কখনো ছিল না, এটা বাহ্যিক একটা তাদের দাবি। কারণ আহলুল বাইতকে তারাই সবচেয়ে বেশি ভালোবাসে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যিকারভাবে ভালোবাসে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয়, তার মেয়ের জামাই, তার চাচাতো ভাই, চার খলিফার সর্বশেষ খলিফা, তাকে সকল মুসলিমই ভালোবাসে, তাই না? আলী রাদিয়াল্লাহু তাআলার দুই ছেলে হাসান এবং হোসাইন, সকল মুসলিমই তাদেরকে ভালোবাসে। ফাতেমা বিনতে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, কোন মুসলিম তাকে ঘৃণা করে বলেন তো? সুবহানাল্লাহ। তাহলে শিয়া হওয়ার প্রয়োজনটা কি? তাদের প্রতি এক্সট্রা আকর্ষণ তৈরি করার নামে আসলে একটা বিশাল বড় ধরনের ত্রুটি, বিচ্যুতি, দালালত সৃষ্টি করা হয়েছে এবং মুসলিম উম্মাকে তার সঠিক গতিপথ থেকে অন্যদিকে সরিয়ে নেওয়া হয়েছে। আজকে কারেকশনের কথা যদি বলা হয়, তাহলে রিয়াল ইসলামের দিকে না আসা পর্যন্ত আসলে কোনো ধরনের কনসিলিয়েশন হওয়ার সম্ভাবনা নেই। প্রত্যেককে তার ভুলের উপর স্বীকৃতি দেওয়া যায় না, আপনিও ঠিক আছেন, আপনিও ঠিক আছেন, আপনিও ঠিক আছেন, এইভাবে কি কোনো কনসিলিয়েশন হতে পারে? কনসিলিয়েশন হতে পারে ডাক্তাররা যদি কোনো চুক্তি করতে চায় যে চিকিৎসা হবে এই কোভিড-19 চিকিৎসা হবে এই পদ্ধতিতে, তাদেরকে যদি কেউ ভুল তথ্য দেন, এখন তো কত রকমের বক্তব্য, তাই না? ভুল তথ্য দেন তাকেই ফিরে আসতে হবে, যিনি সঠিক তথ্য দিয়েছেন তাকে যদি মানে তার কথা থেকে ফিরে আসতে, এটা ঠিক হবে না। আর তথ্যের বিকৃতি কোথায় হয়েছে আর কোথায় হয়নি সেটা জ্ঞানের আলোকেই বোঝা যাবে। অতএব আমরা যেটা দেখি যে শিয়ারা এই দিনকে ঘিরে যে সকল দাবি করছে সেগুলো সত্যিকার অর্থে কোনো ভিত্তি নেই, এবং এমনভাবে তারা কৃষ্টি কালচারের মধ্যে পরিবর্তন নিয়ে এসছে যে আমাদের বাংলাদেশের মানুষ আজ কিছু সচেতন হয়েছে কিন্তু দীর্ঘকাল ধরে তারা মনে করতো আশুরার ফজিলত মানেই হচ্ছে কারবালার ঘটনা। আমি মদিনা থেকে যখন ফিরলাম বেশ কয়েকটা আলোচনায় অংশগ্রহণ করে দেখলাম সব বক্তা আশুরার আলোচনা শুধু কারবালাকেই সামনে নিয়ে আসে। এখন সেটা কমেছে আলহামদুলিল্লাহ। এই দিন তাজিয়া করা, বুক চাপড়ানো, এ সম্পর্কে অনেক হাদিস আছে, আপনারা জানেন যে সবগুলোই হাদিসের বিপরীত আমল তারা করছে, শোক দিবস হিসাবে, শোকের মাস হিসাবে পালন করছে, কোনোটাই ইসলামের সাথে যায় না। এর বিপরীতে আরেক দলকে আমরা দেখি যারা এই দিনে আনন্দ উল্লাস করে ঈদের মতো, এদেরকে বলা হয় নাসেবি। এরা ছিল সিরিয়ার সেই একটা গোষ্ঠী যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুতে খুশি হয়েছিল। এক প্রান্তিক সীমানার বিপরীতে আরেক প্রান্তিক সীমানার মানুষ। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এদের উপর বিস্তারিত আলোচনা করেছেন তার বিভিন্ন গ্রন্থে এবং বলেছেন যে এরা দুই দলই ভুলের মধ্যে আছে, আমাদের জন্য এটা শোকের দিনও নয়, আমাদের জন্য এটা আনন্দের দিনও নয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও আরও গুরুত্বপূর্ণ জলিলুল কদর সাহাবারাও তো মারা গিয়েছেন, তাদের শোকটা কোথায়? আবু বকর এর ইন্তেকাল কোন দিন হয়েছিল, সেদিন কি শোক পালন করছেন না করা জায়েজ? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো অমুসলিমই হত্যা করেছিল, তার সেই তরবারির আঘাতে বা বল্লমের আঘাতেই তো তিনি মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, তার শোকটা কোথায়? আসলে শোকের এই সিস্টেম, এই সুন্নাহ আসলে ইসলামে নাই। অতএব এটাও যেমন নাই, ঠিক তেমনি আমাদের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, তার মৃত্যুতে কে খুশি করতে পারে বলেন তো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ হচ্ছে আমাদের বিপর্যয়, আমাদের পথহারা মানুষের ইতিহাস, যারা সঠিক বিশ্লেষণে ব্যর্থ হয়েছে, যারা বিচ্যুত হয়েছে। এই ইতিহাসটা যখন আমাদের সামনে আসলো, আসুন আমরা নিজেদেরকে দিশার মধ্যে নিয়ে আসি, সত্যের মধ্যে নিয়ে আসি, করণীয়টা নির্ধারণ করি ইতিহাসের এই পরিক্রমা থেকে, এই ঘটনা থেকে। সে মুসা আলাইহিস সালামের ইতিহাস হোক আর কারবালার ইতিহাস হোক, আজকে মুসলিমদের কী করণীয় সেটা কিন্তু সহজেই আমরা বের করে নিতে পারি।
কিন্তু আমাদেরকে রিলেট করতে হবে আমাদের অরিজিনের সাথে, আমাদেরকে রিলেট করতে হবে আমাদের সোর্স অফ নলেজের সাথে, কোরআনের সাথে, সুন্নার সাথে, সহি এলেমের সাথে। এলেমটাকে এক পাশে রেখে যদি শুধু আবেগ নির্ভর একটা জীবন, একটা সমাজ গঠন করি, তাহলে আবেগ আমাদেরকে বেশি দূর অগ্রসর করাবে না।